হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে আর একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। ভিডিওটি হলো ফেসবুকে বর্তমান সময় কিন্তু ট্রেন্ডিং একটি জিনিস চলতেছে, যে পোক ব্যাগ। এই যে পোকটি লেখা আছে, যে পোক দেখতে পাচ্ছেন, আমাকে একজন পোক করছে, চাইলে তাকে পোক ব্যাক করতে পারবো। এটি আমি কেন তাকে পোক ব্যাক করব, পোক ব্যাক করলে কী উপকার এবং পোক ব্যাক না করলে কী উপকার এবং পোক আমরা কেন করব, এ টু জেড সব কিছু আজকে এই ভিডিওতে আলোচনা করব। চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। প্রথমে আমি দেখাচ্ছি যে আপনি আপনার ফেসবুক আইডিতে কীভাবে পোক করবেন এবং পোক কীভাবে খুঁজে পাবেন। প্রথমে আপনারা আপনাদের ফেসবুক আইডিতে চলে যাবেন। ফেসবুক আইডিতে চলে যাওয়ার পরে যে কোনো দিকে যে দেখতে পাচ্ছেন যে সার্চের আইকনটি আছে, সেই সার্চের আইকনটিতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে সার্চ বারে লিখবেন যে পোক্স, পোক্স থেকে সার্চ করবেন। সার্চ করার সাথে সাথে তারপরে সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, যে দেখতে পাচ্ছেন পোক্স। এই পোক্সের উপর ক্লিক করে দেবেন। পোক্সের উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেসটি হলো আপনাদের সাথে যারা ফ্রেন্ড আছে, সকল ফ্রেন্ডকে এখানে শো করবে। তার ফ্রেন্ডের পাশে কিন্তু এখানে পোক লেখা আছে, যে আমাকে একজনে পোক করেছে, আমি তার সাথে পোক ব্যাক করে দিলাম। এই মূলত পোকটি হচ্ছে, এটি একটি কোনো মানে ফেসবুকের কোনো কিছুই না, এটি সাধারণত হচ্ছে কি, আপনারা একটু পোকটা করলে আপনারা দেখতে পারবেন যে আপনার আইডিতে ফ্রেন্ড আছে, যেমন 200 আপনার আইডিতে ফ্রেন্ড আছে, 3000, 4000, 5000 এরকম আপনার আইডিতে ফ্রেন্ড আছে। ফ্রেন্ড থাকার পরেও কিন্তু আপনি যদি কোনো একটা কিছু তাকে পোস্ট করেন, কোনো একটা আপনার আইডিতে কোনো একটা ছবি অথবা কোনো কিছু পোস্ট করার সাথে কিন্তু আপনাদের ওরকম কিন্তু লাইক কমেন্ট আসে না। কিন্তু আপনি এই পোকটি যদি কোনো ফ্রেন্ড করেন, যে সে যদি আপনার নোটিফিকেশন যদি দেখে যদি পোক ব্যাক করে, পোক ব্যাক করলে বুঝবেন যে সে আপনার সাথে অ্যাক্টিভ আছে। আর যদি না ব্যাক করে, তাহলে আপনি বুঝবেন যে তার সাথে আপনার কোনো সম্পর্ক নেই, এমনিতেই সে আপনার ফ্রেন্ড হয়ে রয়েছে। এটি আপনি পোকের মাধ্যমে শুধু এটি দেখতে পারবেন। বাংলা খাস বাংলা অর্থ হলো যে কাউকে খোঁচা মারা। যেমন ধরুন আপনার সামনে একটা ব্যক্তি বসে আছে, ভালো মতো বসে আছে, আপনি তাকে পিছন থেকে যায় খোঁচা মারলেন, অর্থাৎ এই পোকটি করার মাধ্যমে আপনি তাকে খোঁচা দিলেন, যে মূলত এটি হচ্ছে পোকের কাজ। ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।